লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের ব্যবসায়ী আতাউল কবির আঙ্গুর দুর্বৃত্তদের হামলায় আহত হয়ে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তিনি কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গোলাম রাব্বানী জিন্না ও সাকলাইন গং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আতাউল কবির আঙ্গুরের উপর অতর্কিত হামলা চালায় এবং নগদ অর্থ ছিনিয়ে নিয়ে তার মালিকানাধীন দোকানঘরে আগুন জ্বালিয়ে দেয়।